বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জেনারেমেতের একটি গুরুত্বপূর্ণ টপিকস অধ্যায় ৬ অর্থাৎ উপপাদ্য নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের চতুর্থ সপ্তাহের প্রশ্নে এই অধ্যায় ৬ অন্তর্ভুক্ত। আজ আমি সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে দুইটি উপপাদ্য যা এই প্রশ্নের অন্তর্ভুক্ত তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আমি বিশ্বাস করি তোমরা যদি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ক্লাস। প্রথমে বলে নেই, আজ নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৫৩ নং ক্লাস, অর্থাৎ এর আগে ৫২টি ক্লাস হয়েছে। তো বন্ধুরা, চলো তোমাদের পাঠ্যবইয়ের অধ্যায় ৬ উপপাদ্য অংশের আমি যে দুইটি প্রশ্ন নিয়ে আজ হাজির হয়েছি তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে অনুশীলনী ৬.৩ এর অনুশীলনীর একটা উপপাদ্য। প্রশ্নটা কি আছে আমরা একটু দেখি। ত্রিভুজ ABC এ এই ত্রিভুজটার মধ্যে AB ইজ গ্রেটার দেন AC, অর্থাৎ AB বাহুটা বড় কার চেয়ে, AC বাহুর চেয়ে, এবং কোণ A এর সমদ্বিখণ্ডক AD। কোণ A এর সমদ্বিখণ্ডক মানে কি, এই এটারে আমি সমান দুইটা খণ্ড করেছি, সেক্ষেত্রে এই পাশের কোণ আর এই পাশের কোণ সমান হবে। এই সমদ্বিখণ্ডক AD BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে কোণ ADB স্থূলকোণ। অর্থাৎ আমি আজকে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো এই কোণটা ADB, এই কোণটা স্থূলকোণ। স্থূলকোণ মানে কি, ৯০ ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু ১৮০ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। তো বন্ধুরা, চলো শুরু করি। প্রথমে আমরা প্রশ্ন দেখে দেখে BS নির্বাচনটা লিখতে পারবো। প্রশ্ন বুঝলে BS নির্বাচনটা একদম সহজ। প্রথমে লিখব, মনে করি ত্রিভুজ ABCA বাংলার A, অর্থাৎ এই ত্রিভুজটার মধ্যে AB ইজ গ্রেটার দেন AC, AB বাহুটা বড় AC-র চেয়ে, এবং কোণ A এর সমদ্বিখণ্ডক AD ও কি করছে, BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ ADB স্থূলকোণ। চলো এবার প্রমাণ। প্রমাণের ধাপ ১ এসে আমি বলবো যে এই ত্রিভুজটার মধ্যে যেহেতু ত্রিভুজ ABCA এই ত্রিভুজটার মধ্যে ABটা বড় কার চেয়ে, AC বাহুর চেয়ে, সুতরাং আমি বলতেই পারি যে কোণ ACB এই কোণটা বড় কার চেয়ে, কোণ ABC এর চেয়ে। লক্ষ্য করো AB বাহুটা বড় কার চেয়ে, AC বাহুর চেয়ে। তাহলে AB বাহুর বিপরীত কোণকে, এই কোণটা ACB, এই কোণটা বড় হবে কার চেয়ে, AC বাহুর যে বিপরীত কোণ এই কোণের চেয়ে, ABC এর চেয়ে। কেন, কারণ হচ্ছে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। লিখে দেব সাইড নোট যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। পয়লেন বা আমি যদি এটার এই পাশে আনি কোণ ACB মাইনাস
কোন এ বি সি দেই তাহলে এটা শূন্যের চেয়ে বড় হবে, অর্থাৎ এর বিয়োগফলটা শূন্যের চেয়ে বড়। এটাকে যদি আমি আরেকটু ছোট করে লিখি, এ সি বি না লিখে আমি যদি কোন এ সি ডি দেই আর এ বি সি এর জায়গায় এ বি ডি দেই, একই কথা, এতে কোণের কোনো পার্থক্য হয় না, যা আছে তাই থাকে। ধাপ এক শেষ, চলো এবার ধাপ দুয়ে। ধাপ দুয়ে আমি এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ নিয়ে খেলবো। প্রথমে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটার মধ্যে তোমরা জানো একটা ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে কি কি আছে, কোণ এ বি ডি প্লাস কোণ এ ডি বি প্লাস কোণ বি এ ডি, এই তিন কোণের যোগফল হবে 180 ডিগ্রি। কেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আবার আমি যদি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, ত্রিভুজ এ সি ডি এ, এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে, কোণ এ সি ডি প্লাস কোণ এ ডি সি প্লাস কোণ সি এ ডি, এই তিন কোণের যোগফল 180 ডিগ্রি। কেন, সেম কেস, ত্রিভুজের তিন কোণের যোগফল 180, তোমরা এখানে লিখে দিবে। এখন লক্ষ্য করো, এই তিনটার যোগফল 180, এই তিনটা কোণের যোগফল 180, ডান পাশ সমান, তাহলে বাম পাশ সমান হবে। সুতরাং কোণ এ বি ডি প্লাস কোণ এ ডি বি প্লাস কোণ বি এ ডি সমান কোণ এ সি ডি প্লাস কোণ এ ডি সি প্লাস কোণ সি এ ডি, অর্থাৎ এই বাম পাশ, এই বাম পাশ, এরা দুজনও সমান হবে। এখন আমি এখান থেকে দুইটা কোণ বাদ দিয়ে দেব, কোনটা, এই বিএডি আর সিএডিকে। কেন, এই বিএডি এই কোণ আর এই কোণ দুইটা সমান, প্রশ্নেই বলা আছে এডি হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ডক। তাহলে থাকে কি, থাকে এ বি ডি প্লাস এ ডি বি সমান এ সি ডি প্লাস এ ডি সি, এই দুইটা থাকে। পাশে লিখা দেব, যেহেতু কোণ এ এর সমদ্বিখণ্ডক এডি। পরের লাইন, আমি যদি ধাপ একের সাথে মিলানোর জন্য এসিডি এর সাথে এ বি ডি নেই, তাহলে এই পাশে কি থাকে, এ ডি বি, আর ওই পাশে এ ডি সিটাকে এই পাশে নিয়ে আসব, সমান কোণ এ সি ডি মাইনাস এসিডি এর সাথে আমি এ বি ডিটাকে নেব, কোণ এ বি ডি। আমি ধাপ দুয়ে কি পেলাম, যে এই দুইটার বিয়োগফল সমান, কিন্তু ধাপ একে আছে এইটুকুর বিয়োগফলটা শূন্যের চেয়ে বড়। এইটুক যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে এটাও অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে, কেন, এরা দুজন সমান। তাহলে আসো ধাপ তিনে এসে আমরা লিখব, ধাপ তিনটা আমি এই পাশে করি, যে ধাপ এক হতে পাই, ধাপ একে কি পাইছি, ধাপ একে পাইছি কোণ এ সি ডি মাইনাস কোণ এ বি ডি, এই বিয়োগফলটা শূন্যের চেয়ে বড়। তাহলে এটা যদি শূন্যের চেয়ে বড় হয়, আমি লিখতেই পারি ধাপ দুই হতে, যে কোণ এ ডি বি মাইনাস কোণ এ ডি সি, এটাও শূন্যের চেয়ে বড়। কই থেকে পেলাম, ধাপ এক ও দুই হতে। তাহলে এখান থেকে আমি আরেকটা লাইন করি, কোণ এ ডি বি এইটা কোণ এ ডি সি এর চেয়ে বড় হবে। দেখো ছবির দিকে তাকাও, এ ডি বি এই কোণটা বড়, কার চেয়ে, এ ডি সি এর চেয়ে, এই কোণের চেয়ে। আবার এদের দুজনের যোগফল কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো ধাপ চারে এসে আমি লিখব, যে আবার কোণ এ ডি বি প্লাস কোণ এ ডি সি, এই দুজনের যোগফল 180 ডিগ্রি। কেন, এক সরল কোণ, একই রেখার উপর দুইটা কোণ হলে তাদের যোগফল 180 ডিগ্রি হয়, এবং এখানে আবার কোণ এ ডি বিটা বড়, এ ডি বিটা বড়, কার চেয়ে, এ ডি সি এর চেয়ে, কোণ এ ডি সি এর চেয়ে কোণ এ ডি বিটা বড়। যদি এটা বড় হয়, আবার এদের যোগফল যদি 180 হয়, তাহলে অবশ্যই আমি চোখ বন্ধ করে বলতে পারবো যে এ ডি বিটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়, আর আমরা জানি 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে স্থূল কোণ বলে। সুতরাং কোণ এ ডি বি
স্থূল কোণ। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো এডিবি একটা স্থূল কোণ। চলো আজকের পরের প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, এবিসি সমবাহু ত্রিভুজের সমবাহু কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। এবিসি সমবাহু ত্রিভুজের এডি লম্ব বিসি, প্রমাণ করতে হবে যে 4AD² সমান 3AC² চলো আজকের দুই নম্বর প্রশ্নের জন্য। দুই নম্বরের জন্য আমি প্রথমে একটা ছবি আঁকবো, কিসের ছবি? ত্রিভুজের ছবি, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। আমি নাম দিলাম এ বি সি, এটা একটা সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুই সমান। আর একটা কথা বলা আছে, এডিটা লম্ব, কার উপর? বিসির উপর। তাহলে বিএস নির্বাচনটা আমরা প্রশ্ন দেখেই লিখতে পারবো। যে মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের, যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান, এ বি সমান বি সি সমান এ সি, এবং এডিটা লম্ব, কার উপর? বি সির উপর। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করবো আমরা? 4AD² সমান 3AC² চলো বন্ধুরা আমরা প্রমাণ শুরু করব। প্রথমে প্রমাণের ধাপ একে এসে বলবো, যেহেতু এডি লম্ব, কার উপর? বিসির উপর, সুতরাং আমি বলতেই পারি কোণ এডিসি সমান এক সমকোণ, অর্থাৎ ত্রিভুজ এডিসি একটি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটাই সমকোণী ত্রিভুজ। ধাপ দুই, ধাপ দিয়ে এসে বলবো ত্রিভুজ এডিসি এ, এই ত্রিভুজটার মধ্যে একটু আগে পাইছি কোণ এডিসি সমান এক সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাস আমাদের কি শিখেছে? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বড় করো, অপর দুই বাহুর উপর বড় করে যোগ করো, সমান হবে। অর্থাৎ AC² সমান AD² প্লাস DC² পরের লাইন, এডি যা আছে তাই রাখলাম, এডি আমার প্রমাণের জন্য লাগবে, ডিসির জায়গায় আমি ডিসি না লিখে হাফ বিসি লিখতেই পারি। অর্থাৎ এই ডিসিটা হচ্ছে পুরো বিসির অর্ধেক। কেন? কারণ সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। পাশে সাইড নোট দিয়ে বইলা দেই, যেহেতু ডিসিটা হচ্ছে পুরো বিসির অর্ধেক। পরের লাইন, AD² যা আছে তাই, এখানে আমি বিসি আছে, আমি বিসির পরিবর্তে যদি বিসি যেহেতু সমবাহু ত্রিভুজের একটা বাহু, আমি এই বাহুর পরিবর্তে এসি বাহু লিখতেই পারি, আর নিচে 2 যা আছে তাই, তারপর স্কয়ার যা আছে তাই। সাইড নোট, যেহেতু এবি সমান বিসি সমান এসি তিনটা বাহু সমান, তাহলে আমি বিসির পরিবর্তে এসি লিখবো আমার প্রমাণের খাতিরের জন্য। AD² প্লাস স্কয়ারটা এসির উপরও পড়বে, স্কয়ারটা 2-এর উপরও পড়বে। লসাগু করব, লসাগু হবে 4, লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ। লক্ষ্য করো, এরপর আমরা আড়াআড়ি গুণ করব। এই পাশে আমার AC² আছে, 4 দিয়ে AC² গুণ লিখব, বা 4AC² সমান আমার ওই পাশে থাকে 4AD² প্লাস AC² পয়লেন, বা আমি এসি গুলোকে এক পাশে আনি,
আর এসি ছাড়াগুলোকে আরেক পাশে রাখলাম। চারটা এসি থেকে তিনটা বাদ দিলে, একটা বাদ দিলে আরও তিনটে এসি থাকবে, আর এই পাশে ফোর এডি স্কোয়ার যা আছে তাই। সুতরাং ফোর এডি স্কোয়ার সমান সমান থ্রি এসি স্কোয়ার হয়ে গেল আমার প্রমাণের লাইনটা প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। তারপরও আজকের ক্লাসে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা সমাধান করতে। আরেকবার মনে করে দেই, আজকের যে দুইটা উপপাদ্য আমি তোমাদেরকে বোর্ডে এতক্ষণ দেখালাম, এই দুইটা উপপাদ্য যদি তোমরা বাসায় ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে সুবিধা হবে। তোমাদের অ্যাসাইনমেন্টে ভালো রেজাল্টের প্রত্যাশায় আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।